আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি সংগ্রহশালা ও শিশু স্বর্গ আর্ট কলেজের কিছু উন্নয়ন হলেও এখনও বাকি সংস্কারের কাজ। প্রশাসন বলছে অর্থ বরাদ্দ পেলে কাজ শুরু হবে। এদিকে করোনার ধাক্কা কাটিয়ে সুলতান সংগ্রহশালায় বেড়েছে দর্শনার্থীর ভিড়। এস এম সুলতানের 27তম মৃত্যুবার্ষিকীতে নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। মাটি ও মানুষের চিত্রশিল্পী এস এম সুলতান 1994 সালের 10 অক্টোবর তার মৃত্যুর পর 2006 সালে নির্মিত হয় স্মৃতি সংগ্রহশালা। করোনার ধাক্কা কাটিয়ে সুলতান সংগ্রহশালায় এখন দর্শনার্থীদের ভিড়, শিশুদের কলকাকলিতে মুখর শিশু স্বর্গ। এরই মধ্যে হয়ে গেল আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী ও নৌকা বাইচ। আমরা এই সুলতানকে শুধু মাননে নয় হৃদয়েও গ্রহণ করবো। 74টা ছবি তার রয়েছে এখানে, এই সকল ছবি আমরা দেখে অনুপ্রাণিত হই। এখানে এসে আমরা মুগ্ধ, অনেক ভালো লাগছে। এখানে যে 1.5 বছর যে শিশুদের কলকাকলি ছিল না, আমাদের এই ক্লাস শুরু হওয়ার মাধ্যমে সেই সুলতান চত্বরে সেই বাচ্চাদের কলকাকলি আবার ফিরে এসেছে। আমরা চাই পর্যটন মন্ত্রণালয় আরও নড়াইল এস এম সুলতানের সংগ্রহশালায় উন্নয়ন করুক। তবে যে বাড়িতে এস এম সুলতান বসবাস করতেন সেটি 6 বছর ধরে জরাজীর্ণ, খসে পড়ছে পলেস্তারা, শিল্পীর ব্যবহৃত জিনিসপত্র নষ্টের পথে। অন্যদিকে চিত্রা নদীর পাড়ে 2018 সালের জুনে ঘাট নির্মাণের কাজ শুরু হলেও অর্থের অভাবে তা বন্ধ হয়ে গেছে। যে প্রদর্শনীতে এই ঘরটাতে উনি বেশি সময় কাটিয়ে গেছেন, তো আসলে এই ঘরটাতে আমরা দর্শনার্থী যারা আসি এই ঘরটাতে এখন জরাজীর্ণ অবস্থা। আমরা আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে সুন্দরভাবে সংরক্ষণের ব্যবস্থা নেবেন। জেলা প্রশাসন বলছে সুলতান সংগ্রহশালা সংস্কারে প্রায় 25 কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তার বাসভবন, তারপরে আর্ট কলেজ ইত্যাদি সকল স্থাপনাগুলোই ডেভেলপমেন্টের আওতায় চলে আসবে খুব শীঘ্রই। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটি একটি ডিপিপি রয়েছে, বড় প্রজেক্ট, যেটি 20-25 কোটি টাকার কার্যক্রম এখানে হবে, আগামী 2-1 বছরের মধ্যে এটি দৃশ্যমান হবে। সুলতান প্রেমীদের দাবি দ্রুত দৃষ্টিনন্দন ঘাট নির্মাণ ও সুলতান স্মৃতি সংগ্রহশালা পর্যটন বান্ধব করে তোলার। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।